আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আজকে ভিডিওতে বর্তমান বাজারে নভেম্বর মাসের 17 তারিখ প্রতি টন রড কত টাকা করে চলতেছে আপনাদের সামনে বর্তমান আপডেট প্রাইসটা তুলে ধরব। তো সবাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখে যাবেন, তাহলে আপনারা বর্তমান আপডেট দামটা জানতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে বা ভালো লাগে, তাহলে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। পিএসপি রড প্রতি টন 500W, পিএসপি রডের বর্তমান দাম হচ্ছে 72,000 টাকা। আনোয়ার ইস্পাত প্রতি টন 500W, আনোয়ার ইস্পাত রডের বর্তমান দাম 72,500 টাকা। এএসবিআরএম প্রতি টন এএসবিআরএম রডের বর্তমান দাম হচ্ছে 70,000 টাকা। ZSRM প্রতি টন 500W, ZSRM রডের বর্তমান দাম 69,000 টাকা। PSRM প্রতি টন PSRM 500W রডের বর্তমান দাম 67,500 টাকা। RRM প্রতি টন 71,000 টাকা। BSRM বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রড BSRM, প্রতি টন 500W রডের বর্তমান দাম 80,500 টাকা, কোনো কোনো জায়গায় আরও বেশিও চলতেছে। KSRM প্রতি টন 500W KSRM রডের বর্তমান দাম 74,000 টাকা। RSRM প্রতি টন 500W RSRM রডের বর্তমান দাম 73,000 টাকা। SSRM প্রতি টন 500W SSRM রডের বর্তমান দাম 71,000 টাকা। GPS প্রতি টন বর্তমান বাজারে 74,500 টাকা। AKS প্রতি টন AKS 500W রডের বর্তমান দাম 76,000 টাকা। CSRM প্রতি টন CSRM স্টিলের বর্তমান দাম 69,000 টাকা। SCRM প্রতি টন SCRM স্টিলের বর্তমান দাম 68,000 টাকা। BSL প্রতি টন BSL স্টিলের বর্তমান দাম 67,500 টাকা। BSI প্রতি টন BSI স্টিলের বর্তমান দাম 70,000 টাকা। রহিম স্টিল প্রতি টন রহিম স্টিলের বর্তমান দাম 68,500 টাকা। বাইজিদ স্টিল প্রতি টন বাইজিদ স্টিলের বর্তমান দাম 71,000 টাকা। MSIL প্রতি টন MSIL স্টিলের বর্তমান দাম 66,000 টাকা। ঢাকা স্টিল প্রতি টন ঢাকা স্টিলের বর্তমান দাম 67,000 টাকা। প্রিয় দর্শক, স্থান এবং জায়গা ভেদে রডের দাম কিছুটা পরিবর্তন বা কম বেশি হতে পারে। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এতে আমি রড নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দোকানের নাম্বার এবং লোকেশন দিয়ে দেবো, চাইলে আপনারা নিতে পারেন। আর আপনাদের এলাকায় মূলত কোন রড কত টাকা চলতেছে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।